চলো আমি স্টার্ট করে দিচ্ছি এই প্রবলেমটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এই প্রবলেমটা এই প্রবলেমটা হোমওয়ার্ক দেওয়াতে দেখো এইটা আমাদের কি এসেছিল মনে আছে এইটা আনসার এসেছিল না বলো এইটা ওমেগা বলো বলো এটা ওমেগা আনসার এসেছিল না হ্যালো আগের দিন আগের দিন এটা ওমেগা আনসার এসেছিল না ওকে তার মানে আমি ওই প্রবলেমটা আবার ইয়ে করছি দেখো সবাই দেখো যখন ও একদম আছে আমি হরাইজেন্টাল কি বলেছিলাম যখন একদম হরাইজেন্টাল পজিশনে আছে তখন এই পার্টিকলটা এই পার্টিকেলটা বলছি এই রডটা এইভাবে ঘুরছিল না বলো বলো তাহলে এই মোমেন্টে এর একটা ওমেগা আছে আছে এর একটা আলফা আছে আছে আচ্ছা এবারে আমরা আগের দিন কি বার করেছিলাম বলো ওমেগা বার করেছিলাম এই মোমেন্টে বলো এই মোমেন্টে এই মোমেন্টে বল তোমরা এই মোমেন্টে আলফা বার আলফাটা কি বার করেছিলাম এই মোমেন্টে হ্যালো হ্যালো বলো এই মোমেন্টে যখন একদম হয়ে গেছে এই মোমেন্টে কি আমরা আলফা বার করেছিলাম বলো আলফা বার করেছিলাম সেটা এবার আলফা আমি কি করে বার করবো আচ্ছা ভালো করে বলো এই পয়েন্টটাকে আমি যদি বলি ও তাহলে এই রডটা ও পয়েন্টের ঘুরছে কি ঘুরছে না বলো ও রেসপেক্টে কি ঘুরছে কি ঘুরছে না ঘুরছে বলতো একে বলতো একে টর্ক কে দিচ্ছে মানে টর্ক কে প্রভাইড করছে বলতে পারবে টর্ক এর মাসটা সেন্টার অফ মাসে এর গ্র্যাভিটি মানে যেটা ওর ওয়েটটা সেটাই প্রভাইড করছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট তাহলে ওয়েটটা এইদিকে কাজ করছে না সেন্টার অফ মাস দিয়ে এমজি নিচের দিকে কাজ করছে না আচ্ছা তাহলে টর্ক কি হবে বলতো তো টর্ক টর্ক অ্যাবাউট ও কি হবে

তাহলে আমাকে বলতে পারবে এখান থেকে আলফার ভ্যালু কত আসছে বলো এটা আসছে ওকে তার মানে আমি ওমেগাটা পেয়ে গেছি আলফা পেয়ে গেছি এবার আমাকে বার করতে বলেছে হিঞ্জ ফোর্স এবার আমাকে বার করতে বলেছে হিঞ্জ ফোর্স আচ্ছা এইবার আমি তোমাদের কনসেপচুয়ালি হিঞ্জ ফোর্স টা বার করে দেখাচ্ছি দেখো আমি কি করলাম শুধু রডটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম শুধু রডটার এই পজিশনে এইখানে যেহেতু হিঞ্জ ফোর্স আছে আমি তোমাদের আগের আগের দিন হিঞ্জের স্টোরিটা একটু বলেছিলাম যে হিঞ্জ ফোর্স দেখো এই রকম দুটো দিকে তোমার কাজ করে কি বলেছিলাম মনে আছে হিঞ্জ ফোর্সের ব্যাপারে বলেছিলাম দেখো এই যে হিঞ্জটা এই রডের ওপরে কোন দিকে ফোর্স দিচ্ছে বলেছিলাম না বলো বলেছিলাম না এটা আচ্ছা ভালো করে শোনো আমি ধরে নিচ্ছি হিঞ্জ ফোর্সটা সরি আমি ধরে নিচ্ছি হিঞ্জ ফোর্সটা এই দিকে কাজ করছে আমি ধরে নিচ্ছি এটাকে এফ বলছি আমি ধরে নিচ্ছি তাহলে এই হিঞ্জ ফোর্স এর কটা কম্পোনেন্ট থাকবে বলো বলো দুটো কম্পোনেন্ট থাকবে তো রাইট আমি এইটাকে বললাম এফ ওয়াই এইটাকে বললাম এফ এক্স আচ্ছা নেক্সট এর নিচে দিয়ে কি কাজ করছে এম জি করছে তো বলো 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 করছে তো আচ্ছা এই অব্দি তোমাদের কোনো ডাউট আছে নেই এইবারে খুব ভালো করে শোনো খুব ভালো করে শোনো আমি কি বলছি খুব ভালো করে শোনো সেটা হচ্ছে আমি যদি শুধু এই পয়েন্টটার দিকে নজর দিই আচ্ছা এবারে ভালো করে শোনো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত সরি এল বাই টু না বুঝতে পারছো আমি কি বললাম এখান থেকে এল বাই টু খুব ভালো করে শোনো খুব জিনিসপত্র বলবো আচ্ছা বলতো এই পয়েন্টের আলফা কত এই পয়েন্টের এই যে এই পয়েন্টটা রেড দিয়ে যেটা করেছি এর আলফা কত জি বাই টু এর আলফা এই পয়েন্টের ভেরি গুড প্রত্যেকটা পয়েন্টের আলফা থ্রি জি আবার প্রত্যেকটা পয়েন্টের ওমেগা সেম তাই না কারণ তো ঘুরছে আচ্ছা মনে আছে আমরা এইটা করেছিলাম সেটা হচ্ছে এ এ টি আলফা ইন্টু আর আলফা ইন্টু আচ্ছা পার্টিকেলটা এ সরি রডটা তো এইভাবে ঘুরছে তাহলে বলো তো এই পয়েন্টের এই পয়েন্টের নিচের দিকে টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে টেন এক্সেলেশনের ভ্যালু কত হবে আলফা ইনটু আর এর ভ্যালু কি হবে বলতে পারবে আর এর ভ্যালু ভেরি গুড ভেরি গুড তাহলে এখান থেকে আমি বলতে পারি 3g জি বাই টু এল ইন্টু বাই টু তাহলে ভ্যালু কত আসছে বলো এল এল কেটে গেলে কত আসছে 3g জি বাই ফোর বলো তো এই আলফাটা অ্যাঙ্গুলার কোয়ান্টিটি না লিনিয়ার কোয়ান্টিটি আলফা অঙ্গুলার কোয়ান্টিটি না লিনিয়ার quantity, a t, quantity linear वेरी गुड আচ্ছা এবারে বলো তো y axis বরাবর নেট ফোর্স কত কাজ করছে y axis বরাবর y বরাবর নেট ফোর্স কত কাজ করছে mg fy না আচ্ছা বলো তো এই নেট ফোর্স কি হবে মাস কোন অ্যাক্সেলারেশন কি বুঝ বুঝতে পেরেছো বলো আরে বাবা এই সেন্টার অফ মাসের নিচের দিকে লিনিয়ার অ্যাক্সেলারেশন কত এটি না হ্যাঁ তাহলে বলো এই ইকুয়েশনে কারোর কোনো डाउट আছে এমজি নিচের দিকে কাজ করছে এফওয়াই উপর দিকে কাজ করছে বলো তো তুমি যে এই এই যে এই ইকুয়েশনটা লিখেছো এটা এই ইকুয়েশনটা কি নিউটনস ল কি নিউটনস ল নয় বলো এটা নিউটনস ল এটা তো নিউটনস ল ইকুয়েশন আচ্ছা এটা লিনিয়ার নিউটনস ল ইকুয়েশন না রোটেশনাল নিউটনস ল ইকুয়েশন এমনি লিনিয়ার

বলো বুঝতে পেরেছ কিনা এখান থেকে এফআই এর ভ্যালুটা বলো তো এটা আসছে কিনা এম জি বাই ফোর সরি তোমরা ক্যালকুলেট করে আমাকে বলো আসছে কিনা ক্যালকুলেট করে আমাকে বলো ওকে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলো আমরা টা সেন্টার অফ মাসের টেনজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কেন নিলাম বলো কারণ সেন্টার অফ মাস দিয়ে কি কাজ করছে এমজি কাজ করছে না ওর মাসটা কাজ কাজ ভেরি গুড আচ্ছা নেক্সট তোমরা বলতে পারবে এফএক্স এর ভ্যালু কি এফএক্স এর ভ্যালু কি জিরো হবে কি জিরো হবে না

ভালো করে শোনো কি বলতে চাইছি খুব ভালো করে শোনো কি বলতে চাইছি পুরো ঘর অন্ধকার পুরো ঘর অন্ধকার এই সেন্টার অব মাসে একটা বাল্ব জ্বলছে এই সেন্টার অব মাসে তাহলে তুমি কি দেখবে এই পয়েন্টের রেসপেক্টে একটা বাল্ব ঘুরছে দেখবে কি দেখবে না বলো একটা বাল্ব ঘুরছে ঘুরছে কি ঘুরছে না বলো 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 একটা বাল্ব ঘুরছে কি ঘুরছে না সেই বাল্বটাকে তুমি সার্কুলার মোশন দেখবে কি দেখবে না ভেবে বলো বলো তো মানে এটা যে তুমি সার্কুলার মোশান দেখেছো এটা আমি কাকে কনসিডার করছি এটা সেন্টার অফ মাসটাকে না ভেবে বলো বলো সেন্টার অফ মাসটাকে না ভেবে বলো 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 সেন্টার অফ মাস আচ্ছা বলো তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে সেন্টার অফ মাসের ডিস্টেন্স কত এল বাই না এল বাই ভেরি গুড আচ্ছা এবারে ভালো করে শোনো আমি কি ধরলাম পুরো বডিটার কি বললাম বলো পুরো বডিটার পুরো বডিটার পুরো বডিটার মানে পুরো রডটার ফুল মাসটা কোথায় কনসেন্ট্রেটেড সেন্টার অফ মাসে তাহলে এর মাস এম না সরি বলো এর মাস এম না ভেবে বলো তাই না আচ্ছা যদি এই সেন্টার অফ মাসটা সার্কুলার মোশন করে যদি এই সেন্টার অফ মাসটা সার্কুলার মোশন করে তাহলে এর ওপরে এই সেন্টারের দিকে কোন ফোর্স লাগবে মনে নেই সেন্ট্রি পেটাল ফোর্স বলো মনে নেই সেন্ট্রি পেটাল হ্যালো হ্যালো মনে পড়ছে সেন্ট্রি পেটাল ফোর্স আচ্ছা তাহলে সেন্ট্রি পেটাল ফোর্স এর ভ্যালু কি ছিল মনে আছে এম ওমেগা আর এবারে আমি সেন্ট্রিপেটাল ফোর্স কে লিখছি এফ সি এম ওমেগা স্কোয়ার আর কোন দিকে কাজ করছে সেন্টারের দিকে না আচ্ছা এবার এখানে লিখবো এম এবার ওমেগার ভ্যালু তো তুমি জানো এই যে ওমেগার ভ্যালু আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম না এই যে রুট থ্রি জি বাই টুয়েল ওমেগার ভ্যালু আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম না ওমেগা স্কোয়ার কে আমি কি লিখতে পারি থ্রি জি বাই টুয়েল লিখতে পারি বলো লিখতে পারি আচ্ছা এবারে আর এর ভ্যালু কি লিখব আর এর ভ্যালু হ্যালো আর এর ভ্যালু কি লিখবাই টু ভেরি গুড এল বাই টু ওকে যাই হোক এখান থেকে তুমি এফসির একটা ভ্যালু পাবে আচ্ছা বলো তো এই রডের ডায়াগ্রামে ডায়াগ্রামে এফসির সাথে কোন ভ্যালুটা ইকুয়াল

এটা যদি ক্যালকুলেট করো এটা আসবে দেখো তোমরা বুঝতে পেরেছ কি না যদি না বুঝতে পারো আমাকে বলো আমি আবার বলবো যদি না বুঝতে পারো আমাকে বলো আমি আবার বলবো তোমরা কি বুঝতে পেরেছ প্রবলেমটা বলো তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা চলো এটা একটা বেশ ক্রিটিক্যাল প্রবলেম ওকে বেশ ক্রিটিক্যাল প্রবলেম নো প্রবলেম এটা যদি বুঝতে পারো এনাফ তোমরা যদি আলফা আর ওমেগা ক্যালকুলেট করতে পারো সেটাও এনাফ তোমাদের মেন বা নিচে অ্যাটম্যাক্স আলফা ক্যালকুলেশন অব্দি আসবে এত কিছু আসবে না এটা অ্যাডভান্সে আসে কিন্তু তোমাদের ইন্টারেস্ট দেখে আমি করিয়েছিলাম ওকে চলো এবার আমরা আরো কিছু থিওরিতে চলে যাই সেগুলো ইজি থিওরি ভালো লাগবে দেখো পুলি প্রবলেম আচ্ছা এবারে একটা কথা শোনো আচ্ছা পুলি প্রবলেম বলতে মনে আছে আমরা নিউটনস লতে এরকম প্রবলেম করেছিলাম মনে আছে নিউটনস লতে এখানে একটা মাস এখানে আরেকটা মাস এটা ওয়ান এটা টু এরকম প্রবলেম করেছিলাম মনে আছে স্যার সরি স্যার একটু একটু হ্যাঁ 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 স্যার ঠিক আছে আচ্ছা দেখো পুলি প্রবলেম দেখো আচ্ছা পুলি প্রবলেম এরকম করেছিলেন নিউটনের লতে তখন পুলির মাস কি ধরেছিলাম পুলির মাছ পুলির মাস ভেরি গুড মাসলেস তাই না মাসলেস এইবারে রোটেশনালি আমরা এই পুলির একটা মাছ ধরব আচ্ছা পুলি তো অলওয়েজ সার্কুলারি হবে না আইদার ডিস্ক হবে অথবা রিং হবে অথবা সিলিন্ডার হবে পুলিটা তাই না ভেবে দেখো অ্যাকচুয়ালি এটা ডিস্ক তাই না পুলিটা অ্যাকচুয়ালি ডিস্ক ওকে আচ্ছা কিন্তু রোটেশনালে আমরা পুলিকে মাসলেস ধরবো না তার মানে পুলির একটা মাস আছে এখন মাসলেস ধরবো না এর মাস আমি ধরলাম এম আর এর রেডিয়াস আছে আর বলো তো যদি মাস থাকে আর রেডিয়াস থাকে তাহলে এটা যদি একটা ডিস্ক হয় তাহলে এর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে বলো মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবে 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 হ্যাঁ নিশ্চয়ই থাকবে ভেরি গুড মোমেন্ট অফ থাকবে ওকে আচ্ছা মোমেন্ট অফ যদি থাকে তাহলে আমাদের আগে নিউটনস লাতে যা যা ক্যালকুলেশন করেছিলাম সেই ক্যালকুলেশন গুলো থেকে আরো কিছু নতুন ক্যালকুলেশন করতে হবে কেন তখন ইস তো 2D তাহলে আমরা এটাকে 2D মানে পুলিটা তো 3D হয় মানে পুলিটা 3D তোমার কথা বুঝলাম না হ্যাঁ তুমি এরকম ধরো না ধরো না কি প্রবলেম আছে বলো এর পাশ দিয়ে একটা তা মানে ইয়ে গেছে তোমার এদিক দিয়ে একটা আহ ইয়ে গেছে তোমার কথা আমি বুঝলাম না ডিস্কি ডিস্কি যেখানে যা ডিস্কি ধরেছি ওকে তার মানে ভেবে দেখো যদি মাছ থাকে না তাহলে পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এইবার আমি ঘটনাটা একটু ডিসকাস করি দেখো এইটা হচ্ছে পুলিটা পুলিটার মাস আছে কারেক্ট মাস হচ্ছে এম আর রেডিয়াস আর তাহলে বলো তো মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে এই পয়েন্টের রেসপেক্টে কি হয় এম আর স্কোয়ার বাই টু না ডিস্ক ডিস্ক এম আর স্কোয়ার বাই টু আচ্ছা এবারে ভালো করে শোনো এই পুলির আচ্ছা এই দিকে তোমার কি বলে এই ওপরে বাধা আছে আচ্ছা এই দিকে একটা আবার এই দিকে এক না এটা উল্টো করলাম আমি স্ট্রিংটা ড্র করছি দেখো স্ট্রিংটা স্ট্রিংটা ড্র করছি দেখো স্ট্রিংটা আহা দেখো আমি স্ট্রিংটা ড্র করছি ওকে এবারে বলো যদি এই মাছটা এম টু হয় এম ওয়ান ধরলাম আর এই মাছটা এম টু হয় তাহলে কে নিচের দিকে পড়বে এম ওয়ান যদি এম ওয়ান নিচের দিকে পড়ে ভালো করে শোনো এই পুলির যদি মাছ থাকে আর মাছ থাকে আর রেডিয়াস আছে মানে মোমেন্ট অফ ইনার্সি আছে তাহলে এই পুলিটা ঘুরবে কি ঘুরবে না বলো পুলিটা ঘুরবে কি ঘুরবে না বলো ঘুরবে ভেরি গুড ভেরি গুড পুলিটা ঘুরবে আচ্ছা যদি পুলিটা ঘোরে তাহলে বলো তো এইটায় আর এইটায় দুটোতে টেনশন টেনশন মানে আমি যদি পুলির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এইরকম হবে এই এইদিকে একটা বলো এই দুটো হবে ডিফারেন্ট হবে না ভেবে দেখো যদি সেম হতো তাহলে এই টেনশনটা আচ্ছা এইটা যদি রেডিয়াস আর হয় বলতো এই টেনশনের জন্য কত টর্ক এই পয়েন্টের এক নাম্বার পোর্শন আর দু নাম্বার পোর্শন ভেবে বলতো বলো 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 কত টর্ক টর্কের ভ্যালু কত হবে আরে বাবা এক একটা করে বলো এই এক নাম্বারে টেনশন টি কাজ করছে আর আর আছে তাহলে তোমার মোমেন্টাম ইলার আছে সরি টর্ক কত হবে টি আর ভেরি গুড টি আর ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ টি আর হবে বলো ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবার বলো দুই এর জন্য কি হবে টর্ক টি আরই হবে ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ

নেট টর্ক কত টর্ক নেট ভেবে বলো টর্ক নেট ভেবে বলো টর্ক নেট বলো 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 টি আর মাইনাস আর ভেরি গুড তার মানে আর কমন নিয়ে আমি লিখতে পারি টি ওয়ান মাইনাস টি টু বলো বুঝতে পেরেছো কিনা বলো বুঝতে পেরেছো কিনা ওকে আচ্ছা তো এইটা তার মানে কি এই পুলিতে পুলিতে নেট টর্ক একটা টর্ক লাগছে তো কারণ দেখো টি ওয়ান আর টি টু কি যদি কোন ডাউট আছে তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু আই আলফা আরে বাবা টর্ক লাগলে তো অটোমেটিক্যালি আলফা জেনারেট হবেই তাই না তাহলে বলো তো আলফার ভ্যালু কত ভেবে বলো আলফার ভ্যালু কত আমি আই এর ভ্যালু তো লিখে দিয়েছি আই এর ভ্যালু তো লিখে দিয়েছি দেখো তার মানে কি আর টি ওয়ান মাইনাস টি টু আর আলফার আই এর ভ্যালু কত বলো এম আর স্কোয়ার বাই টু তার মানে কি আসছে বলো টু টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই কি বললাম টু টি টু আর আর এম আর কোনো ডাউট থাকলে বলো আমি ঠিক ঠিক লিখেছি কি ঠিক লিখিনি আলফার ভ্যালু হ্যাঁ স্যার এসেছে ওকে আচ্ছা তোমাদের আলফার ভ্যালু বুঝতে কারোর অসুবিধা হয়েছে বল আচ্ছা আলফার ভ্যালু বুঝতে আমাদের অসুবিধা হয়নি আচ্ছা এবারে একটা কথা বলছি আমি এম ওয়ান এর ফ্রি বডি কি ড্রায়গ্রাম ড্র করবো এম ওয়ান এম ওয়ান এর নিচের দিকে কি কাজ করছে ওপর দিকে আচ্ছা এই পুরো সিস্টেমটা নিচের দিকে মুভ করছে আমি ধরলাম এতে তে তাহলে আমি ইকুয়েশন কি লিখতে পারি বলো এম জি মাইনাস টি এটা এম ওয়ান এম এ বলো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো আমি সিম্পল নিউটনস ল লিখেছি লিখতেই পারি আমি কারণ এটার জন্য আমি ট্রান্সলেশনাল ইকুয়েশন আহ ভ্যালিড করছি তো এটা আমার এক নাম্বার ইকুয়েশন এটা আমার দু নাম্বার ইকুয়েশন সিমিলারলি তোমরা আমাকে এম টুর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবে ওপরে কি কাজ করছে ওপরে নিচে mg m2g ভেরি গুড এবারে বলো টোটালটা ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে উপর কত অ্যাক্সেলারেশনে দিকে ওকে তো যেতে হবে যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে বলো আইদার বলো বলো ডিফারেন্ট হলে কি হবে বলতে পারবে না না সেটা নয় ভেবে দেখো যদি হ্যাঁ না ভেবে ভেবে এই এটা ধরো নিচে নামছে ফাইভ মিটার পার সেকেন্ডে কারেক্ট আর এ ওপরে উঠছে সেভেন মিটার পার সেকেন্ডে তাহলে বলো তো এই দড়িটা স্ল্যাক হয়ে যাবে না তো তাড়াতাড়ি উঠছে ভেবে দেখো না তুমি এম টু কে খুব তাড়াতাড়ি ওপরে নিয়ে যাচ্ছ তাহলে স্ল্যাক হয়ে যাবে না বুঝতে পারলে আমার কথা আচ্ছা এবার ধরো এটা ফিফটিন মিটার পার সেকেন্ডে যাচ্ছে তাহলে তাহলে দড়িটা ছিঁড়ে যাবে না ভেবে দেখো তার মানে দুটোকেই কত সেম অ্যাক্সেলারেশনে যেতে হবে কি হবে না বলো দুটোকেই সেম অ্যাক্সেলারেশনে যেতে হবে তাহলে এইটার জন্য ইকুয়েশন কি লিখবো এই এম টুর জন্য বলো এম টুর জন্য বলতে পারবে এম টুর জন্য কি ইকুয়েশন সবাই বুঝতে আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলতো এখানে কি কি বলতে পারবে কি কি আননোন বলতে পারবে আচ্ছা এটা হচ্ছে থার্ড ইকুয়েশন

শোনো ও যেটা বলেছে সেটা ঠিক বলেছে আমি একটা আমি 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 সেটাকেই বোঝানোর চেষ্টা করছি আচ্ছা তোমরা এটা এইটুকু তো সবাই বুঝতে পেরেছো যে তিনটে ইকুয়েশন কিন্তু আন চারটে বলো এইটুকু তো বুঝতে পেরেছো বলো ইকুয়েশন তিনটে কিন্তু আন চারটে আমার আর একটা ইকুয়েশন লাগবে বলো এই অবধি তো আমরা সবাই বুঝতে পেরেছি পেরেছি না বলো বলো এই অবধি আমরা কি সবাই বুঝতে পেরেছি কি পারিনি আচ্ছা এইবারে শোনো এই অব্দি যদি আমরা সবাই বুঝে যাই তাহলে নেক্সট যেটা বলছি সেটা বুঝবে সেটা বুঝবে আচ্ছা আমি না এই পুলি আর দড়িটাকে একটু বড় করে আঁকছি এইটা আমার পুলি এইটা হচ্ছে আমার ওপর দিয়ে মোটা দড়ি গেছে ওকে মোটা করে দড়ি দেখিয়েছি এবারে ভালো করে শোনো এবারে ভালো করে শোনো

ভালো করে শুনবে সবাই পে অ্যাটেনশন এবং এই পজিশনে এই পজিশনে কি হয় এইটা আমার পুলি আর এইটা আমার দড়ি না বেসিক্যালি কারেক্ট এবার তুমি কি করেছো দড়ির এইখানটায় দড়ির এইখানটায় তুমি একটা কালি ড্রপ দিয়ে দিয়েছো কালি ড্রপ কালি মানে ইঙ্কের ড্রপ দিয়ে দিয়েছো ইঙ্ক কারেক্ট তাহলে ভেবে দেখো তুমি যখন এই পুলির ওপর রাখবে রাখবে তখন এই তো পুলির পড়বে পড়বে কি পড়বে না বলো বলো হ্যালো কারেক্ট এবারে নো স্লিপিং মানে কি শোনো নো স্লিপিং মানে হচ্ছে এরপরে যখন আমি একে মাছ দেবো এখানেও মাছ দেব তার মানে কি হচ্ছে এইদিকে আমার টি ওয়ান আর এইদিকে আমার টি টু আর এলফায় ঘুরছে না বলো কালি ড্রপটা পুলিতেও লেগে না আবার দড়িতেও লেগে না তাই না নো স্লিপিং মানে হচ্ছে এই কালি ড্রপটা সবসময় এর সাথে লেগে থাকবে সবসময় এর সাথে লেগে থাকবে তার মানে

তার ওপরে একটা দড়ি ভাবো মানে তার ওপরে তোমার বা হাতটাকে কাল করে তার উপরে তোমার ডান হাতটা রাখো এইবারে তুমি বা হাতটাকে ঘোরাও বুঝতে পেরেছো বা হাতটাকে ঘোরাও দড়ি কিন্তু স্ট্যাটিক আছে মানে রিলেটিভ ভেলোসিটি বিটুইন দড়ি আর পুলি কি হবে বলো তো রিলেটিভ ভেলোসিটি বিটুইন দড়ি আর পুলি জিরো কি জিরো না জিরো রাইট

আহ ভেলোসিটি নিয়ে যাচ্ছে কে কে বুঝতে পেরেছো যদি কেউ না বুঝতে পারো আমাকে বলো আমি আবার এক্সপ্লেইন করব আচ্ছা ইমন এটার एग्जांपलটা কি ওই যে চাকার মতো থাকে ওটা কি एग्जांपल এটা হ্যাঁ হ্যাঁ সেটাও বলতে পারো আচ্ছা ইমান ভালো করে শোনো নো স্লিপিং মানে হচ্ছে ধরো আচ্ছা বলো তো এইটা পুলি ফিক্সড পুলি ফিক্সড এটা ফিক্সড ফিক্সড এটা নড়তে পারে না এর ওপর দিয়ে একটা দড়ি আছে এবার দড়িটাকে টানলে ভালো করে শোনো দড়িটাকে টানলে এই পুলি আর দড়ির মধ্যে স্লিপিং হবে কি হবে না স্লিপিং বা স্লাইডিং হবে কি হবে না আমি বলছি স্লিপিং কারেক্ট এবারে শোনো এবার এখানে কি হচ্ছে পুলিটা ঘুরছে দেখো এখানে পুলিটা ঘুরছে পুলিটা যদি ঘরে তার ওপর দিয়ে এই তোমার দড়িটা রয়েছে দেখো তার ওপর দিয়েই দড়িটা রয়েছে যদি এই দড়িটা থাকে তার মানে দড়িটাও তো ঘুরছে কারণ করে বুঝতে পেরেছো দড়িটাও মানে সঙ্গে দড়িটাও ঘুরছে একই ভেলোসিটিতে ঘুরছে হ্যাঁ আমি তো বলে দিয়েছি নো স্লিপিং বা নো স্লাইডিং তার মানে ভেবে দেখো ধরো ঘুরতে ঘুরতে কালির পয়েন্টটা পুলিতে এখানে এসছে আর দড়িতে এখানে আচ্ছা দড়ির সাথে কি বাধা আছে এখানে এম বাধা আছে না তো এম ওয়ান নিচের দিকে কত যাচ্ছে এম অ্যাক্সেলারেশনে যাচ্ছে এ তাহলে এম ওয়ান যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যায় বলতো এই দড়ির এই যে ইংকের পয়েন্টটা সে কত অ্যাক্সেলারেশনে এতেই যেতে হবে এতেই যাবে ভাই কারণ দড়িটা তো টান টান আচ্ছা তার মানে এই পয়েন্টটা এতে যাচ্ছে কোনো ডাউট আছে বলো এই যে দড়ির এই পয়েন্টটা এই যে ইং পয়েন্টটা এতে যাচ্ছে কোনো ডাউট আছে না আচ্ছা পুলির পুলির পুলি এই যে পুলি পুলি কিসে ঘুরছে আলফা না আলফাতে ঘুরছে না এই যে তাহলে বলো তো এই পয়েন্টের এই পয়েন্টের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত এটি কত এই পয়েন্টের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি কত বলতে পারবে এই পয়েন্টের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি কত ভেরি গুড আচ্ছা এইবারে বলো এই এইটা হচ্ছে পুলির ইঙ্ক আর এটা হচ্ছে দড়ির ইঙ্ক দুটোর ভেলোসিটি সেম সেম এই দুটোর কি না এক্ষুনি বললে তোমরা যদি সেম হয় তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু আর আলফা বলো লিখতে পারি এ ইকুয়াল টু আর আলফা ফোর্থ ইকুয়েশন বলো বলতে পারি কিনা বলো বলতে পারি বুঝতে পেরেছ আচ্ছা এবারে বলো এর যদি একটা ভেলোসিটি থাকে তোমার ভেলোসিটি হচ্ছে ধরো এর ভেলোসিটি ধরলাম ভি আর এই পুলি ওমেগা দিয়ে ঘুরছে তাহলে যদি নো স্লিপিং কন্ডিশন হয় নো স্লিপিং নো স্লিপিং কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট তাহলে বলতো ভি আর আলফার মধ্যে কি রিলেশন ভেবে বলতো ভিআর আলফার মধ্যে কি রিলেশন ঠিক এইটার মতো করে ভেবে বলতো ঠিক এইটার মতো করে ভেবে বলতো তো আচ্ছা দেখো তো পুলিরিঙ্ক আর কালি রিংকের মধ্যে কি রিলেশন হবে পুলিরিঙ্ক আর সরি পুলিরিঙ্ক হ্যাঁ আর তোমার এই দড়ির ইঙ্ক পুলির ইঙ্ক আর এই স্ট্রিং এর ইঙ্ক এই দুটোর মধ্যে কি রিলেশন হবে ভেলোসিটির বলতে পারবে সেম হবে কারেক্ট মানে এর এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি কত ওমেগা ইনটু আর না এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলো বলো এই পয়েন্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি আমি বলছি ভি পুলি কারণ এটা ঘুরছে আচ্ছা তো এ যদি কত নিচের দিকে ইংকের ভেলোটি কত নিচের দিকে ভিনা বলো ইংকের ভেলোসিটি কত নিচের দিকে ভিনা হ্যালো এ যদি ভিতে যায় এই মাছটা তাহলে বলো তো ভিপি আর ভি এর মধ্যে কি রিলেশন ও আমি ভুল লিখেছি আমি একদম ভুল লিখেছি এটা আমি বুঝতেই ওমেগা বুঝতে পেরেছ তাহলে এবার আমাকে নো স্লিপিং কন্ডিশন মানে কি বলতো এইটা না বলো এইটা না ভি ইকুয়াল টু আর ওমেগা আর কোনটা এইটা আর কোনটা এইটা না বলো এইটা না আচ্ছা নেক্সট আমার কোয়েশ্চেন বলো তোমরা বুঝতে পেরেছ কিনা বলো তো এই এটা এটা এই এটা কার অ্যাক্সেলারেশন কার অ্যাক্সেলারেশন স্ট্রিং এর না পুলি ভেরি গুড স্ট্রিং এর ভেরি গুড ভেরি গুড মানেই মাসের কারেক্ট আচ্ছা এই আলফাটা কার অ্যাক্সেলারেশন

কারেক্ট আচ্ছা তার মানে তিনটে ইকুয়েশন নিউটনস ল প্রোভাইড করেছে আর একটা কনস্ট্রেইন ইকুয়েশন আমার লাগবে বলো একটা কনস্ট্রেন ইকুয়েশন আমার লাগবে স্যার বলো স্যার এখানটায় পুলি মাসকে কনস্ট্রেন্ট করছে পুলি ইয়েস মাসকে কনস্ট্রেন্ট করছে ওকে থ্যাংক ইউ ভেবে দেখো আমি বলে দিয়েছি নো স্লিপিং নো স্লিপিং তার মানে ভেবে দেখো নো স্লিপিং মানেই আমি কি বলে দিয়েছি পুলির যা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে তার সাথে

হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওটা সো ভুল করে লিখে ফেলেছি নো স্লিপিং কন্ডিশন বলো তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো তার মানে আমরা চারটি ইকুয়েশন বুঝতে পেরেছি বলো চারটে ইকুয়েশন বুঝতে পেরেছি ওকে এই চারটে ইকুয়েশন সলভ করলে যা হবে সেটাই আমাদের ফাইনালি আমরা পাবো ওকে আচ্ছা এই জিনিসটাকে আরেকটু আমরা তোমার ভালো একটা প্রবলেম দিয়ে ইয়ে করি স্ট্রং করি দেখো এটা থার্টি সেভেন ডিগ্রি এটা ফিফটি থ্রি ডিগ্রি ইজি প্রবলেম সরি 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 আমি ইকুয়েশনগুলো জাস্ট লিখবো এখানে একটি মাস আছে এখানে আরেকটি মাস আছে সব ভ্যালু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুলি এর মাস হচ্ছে ওয়ান কেজি রেডিয়াস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ না হ্যাঁ রেডিয়াস জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে বলো তো আই এর ভ্যালু কত

দেখো এটা নাও উম ওয়ান মিটার তাহলে এবার আই কত আসছে বলো নতুন করে আই কত আসছে বলো এবারে বলো এবারে আসছে তো পয়েন্ট ফাইভ ওকে খুব ভালো করে শোনো প্রবলেমটা এই সার্ফেসে ফ্রিকশন আছে মিউ এর ভ্যালু জিরো এই সার্ফেসেও ফ্রিকশন আছে যার ভ্যালু জিরো এবার আমাকে প্রবলেমটা প্রবলেমটা করতে করতে বলেছে বলেছে আমাকে আচ্ছা ভালো করে শোনো করে শোনো সেটা হচ্ছে আচ্ছা তো বডিটা কোন দিকে পড়বে এক নাম্বার ডিরেকশনে না দু নাম্বার ডিরেকশনে কনসেপ্ট মানে আমাদের ইয়ে কি বলছে কমন সেন্স কি বলছে এক নাম্বার ডিরেকশনে না দু নাম্বার ডিরেকশনে

আচ্ছা শোনো ভালো করে কি করছি এবারে আমি ফাইভ কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি ওকে ফাইভ কেজির বলো তো নিচের দিকে কত ফিফটি না নিউটন এবার বলো এর দুটো কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট এই এটা যদি ফিফটি থ্রি হয় বলো তো এই কম্পোনেন্টটা কত ফর্টি না এই কম্পোনেন্টটা ফর্টি না তাহলে এইটা কত থার্টি আচ্ছা এবারে ভালো করে বলো আমি কি জানি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ ইন্টু এন বলতো এইটাতে এন এর ভ্যালু এই দিকে হবে না এন এর ভ্যালু কত থার্টি না তাহলে ফ্রিকশনের ভ্যালু কত ভ্যালু বলে দিয়েছে ফ্রিকশনের ভ্যালু থ্রি না থ্রি নিউটন কারেক্ট এবার বলো বডিটা পড়ছে নিচের দিকে ফ্রিকশন কোন দিকে লাগছে দেখো উপর দিকে ফ্রিকশন লাগছে না আচ্ছা আর কিছু লাগছে ওপর দিকে ভেবে বলো লাগছে টেনশন আচ্ছা এবার বলো পুলির মাস আছে তাহলে দুদিকে টেনশন সেম না ডিফারেন্ট আরে নইলে তো ঘুরবেই না ডিফারেন্ট হবে ডিফারেন্ট আরে বাবা নইলে তো ঘুরবেই না আচ্ছা এটা ধরলাম টি তাহলে বলো তো আচ্ছা না এবার আমি বলছি এ এদিকে এ অ্যাক্সেলারেশনে পড়ছে ভালো করে শোনো তার মানে এ ওপর কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে এ ওপর কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে এ যেতেই হবে আচ্ছা নেক্সট পুলি ঠিক আগের মতো ঘুরবে কি ঘুরবে না ভেরি গুড আমি যদি বলি নো স্লিপিং তাহলে কি লিখতে পারবে বলো তো সঙ্গে সঙ্গে আর আলফা আলফা ভ্যালু কত ওয়ান না তার মানে এ ইকুয়াল টু আলফা এই ইকুয়েশনটা লিখতে পারবে দেখো তুমি এক নাম্বার ইকুয়েশন পেয়ে গেছো নেক্সট ভেবে বলো এই পুরো জিনিসটা কোন দিকে মুভ করছে নিচের দিকে না এতে তাহলে ইকুয়েশন কি লিখবে বলো ইকুয়েশন কি লিখবে ভেবে বলো তো ইকুয়েশন ফর্টি নিচের দিকে আর উপর দিকে কি বলো প্লাস সরি উপর দিকে কি মাইনাস প্লাস থ্রি ইকুয়াল টু কি ফাইভ এটা দু নাম্বার ইকুয়েশন বলো দু নাম্বার ইকুয়েশন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে তোমরা দু কেজি মাসের ফ্রি বডি ডায়গ্রাম ড্র করো তো সেম ভাবে এদিকে একটা এদিকে তো এই দু কেজির জন্য নর্মাল কত আসছে এদিকে নর্মাল তো দু কেজির জন্য নর্মাল কত আসছে ভেবে বলবে দু কেজির জন্য নর্মাল কত আসছে বলো তো

এদিকে টি টু এদিকে টি ওয়ান এটা হচ্ছে রেডিয়াস আর তাহলে টর কত আসছে বলতো আর ইন্টু টি ওয়ান মাইনাস টি টু না এটা ইকুয়াল টু আই আলফা হবে বলো বাস ফোর্থ ইকুয়েশন কোনো ডাউট আছে ইনফ্যাক্ট আগেরটার থেকে কোনো ডিফারেন্স বুঝতে পারলে একই তো দেখো চারটে ইকুয়েশন চারটে আনন্দ সেম টাইপের না দেখো আগেরটা না এই ধরনের প্রবলেম সেম টাইপেরই আসবে আসলে তবে তুমি একটা কি দুটো যদি এই ধরনের প্রবলেম করে যাও না এই ধরনের প্রবলেম সেম টাইপের আসবে আচ্ছা এই প্রবলেমটা করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে জানাতে পারো তোমরা আমাকে জানাতে পারো মধুরিমা বুঝতে পেরেছো চান্দ্রেই বোঝা গেছে ঋষিতা বোঝা গেছে গুড

কোন কোন দুটো পেয়েছো বলতো কোন কোন ইকুয়েশন গুলো লিনিয়ার ডাইনামিক্স থেকে টু আর থ্রি বলো তো চারেরটা তুমি কি পেয়েছো নিউটনের দুটো চারেরটা চারেরটা কি ইকুয়েশন নিউটনের বলো নিউটনের কোন ইকুয়েশন চারেরটা 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 নিউটনের রোটেশনাল ইকুয়েশন পেয়েছো আর এক নম্বর ইকুয়েশনটা কি ইকুয়েশন ইকুয়েশন রাইট এবার বলো এক নাম্বার ইকুয়েশনটা কি কনস্ট্যান্টে करेक्ट কনস্ট্যান্ট ইকুয়েশন দিস ইজ এই প্রবলেম গুলো খুব ভালো প্রবলেম ওকে এই প্রবলেম গুলো খুব ভালো প্রবলেম তোমাদের যদি কোনো डाउट्स থাকে আমাকে বলতে পারো তোমাদের যদি কোনো डाउट्स থাকে আমাকে বলতে পারো আছে বলো 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 আছে আচ্ছা নেই যদি না থাকে আমি এবার চলে যাব নতুন কনসেপ্টে হেডিং দাও অ্যাঙ্গুলার মোমেন্টাম হেডিং দাও অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা বলো তো টর্ক মানে কি ছিল তোমার আচ্ছা বলো তো এফটা লিনিয়ার কোয়ান্টিটি না সার মানে রোটেশনাল কোয়ান্টিটি লিনিয়ার লিনিয়ার কাউটার লিনিয়ার কোয়ান্টিটি না রোটেশনাল কোয়ান্টিটি রোটেশনাল ভেরি গুড আচ্ছা একটা জিনিস কি তুমি বুঝতে পেরেছো এই লিনিয়ার যে কোয়ান্টিটি এফ তার সাথে যদি আমি আর এর ক্রস প্রোডাক্ট করি তাহলেই আমি তাহলেই আমি অ্যাঙ্গুলারের ওই কোয়ান্টিটির করসপন্ডিং জিনিসটা পেয়ে যাব আমার কথা বুঝতে পেরেছো ভেবে বলো ফোর্স কি করে ফোর্স যে কাজ করে লিনিয়ার ডায়নামিক্সে টর্ক কি করে সেই কাজটা রোটেশনালে করে কারেক্ট রোটেশনালে করে তার মানে এবার একটা কথা বল পি কে যদি আমি বলি লিনিয়ার মোমেন্টাম বলো তো তার সাথে যদি আমি আর গুণ করি মানে ক্রস প্রোডাক্ট করি আমি কি পাবো ভেরি গুড সেটাকে আমি লিখি এল দিয়ে কোনো ডাউট আছে কোনো ডাউট আছে বলছি এটা অনেকবার আসবে ভালো করে শোনো আচ্ছা এখান থেকে আমি আর কথা বলবো দেখো টর্কটা কি কোয়ান্টিটি লিনিয়ার না সার্কুলার এই লিনিয়ার না রোটেশনাল এফটা কি কোয়ান্টিটি লিনিয়ার না রোটেশনাল লিনিয়ার তার মানে দেখো আর এর সাথে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমি কি পাচ্ছি তার করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টিটিটা পাচ্ছি না বলো তার করসপন্ডিং রোটেশনাল কোয়ান্টিটিটা পাচ্ছি না পাচ্ছি কি পাচ্ছি না তো সেম ভাবে যদি আমি এই লিনিয়ার মোমেন্টামের সাথে লিনিয়ার মোমেন্টাম পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার মুমেন্টাম এর সাথে যদি আমি বলো তোমার কি বলে আর কে ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো কি বলবো তাই পেয়েছি এবার বলো লিনিয়ার মুমেন্টাম পি মানে কি বলো তো এম ইন টু ভিনা বলো লিনিয়ার মুমেন্টাম মানে কি এম ইন্টু ভি না এবারে বলো এমটা আহ না স্কেলার এই যে এমটা স্কেলার না ভেক্টার

এটা ডেফিনেশনই তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কি বললাম বুঝলে এটা তো কোনো স্টেটমেন্ট বলছে না এটা তো একটা ডেফিনেশন এটার প্রুফ হয় না কিন্তু এর পরের জিনিসগুলোর প্রুফ হবে আমার কথা বুঝতে পারলে হ্যাঁ স্যার ওকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটার কোনো প্রুফ হয় না মানে এটা তো ডেফিনেশন যেমন ফোর্সের এর ডেফিনেশন আমরা এফ দিয়ে ডিনোট করি সেরকম অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ডেফিনেশন আমরা এটা দিয়ে ডিনোট করি বলো এই অবধি এই এই অবধি তোমাদের কোনো ডাউট আছে নেই এবারে ভালো করে শোনো প্রবলেম প্রবলেম করাবো ডোন্ট ওয়ারি আমি যদি বলি এলটা হচ্ছে ম্যাগনিটিউড এলটা কি বলো ম্যাগনিটিউড তাহলে আর ক্রস ভি মানে কি বলতো আমি এমটাকে লিখতে পারি এম ভি আর সাইন থিটা আরে ক্রস প্রোডাক্টের আর ক্রস ভি মানে কি আর ভি সাইন থিটা না ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড শুধু ম্যাগনিটিউড এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিটুইন বলো আর এন্ড বলো এই অব্দি কোন ডাউট আছে কি না বলো এই অব্দি কোন ডাউট আছে কি না ওকে ওকে আচ্ছা তাহলে এই অব্দি যদি কোনো ডাউট না থাকে তাহলে দাঁড়াও আমি একটু ভাবতে দাও লিনিয়ার মোমেন্টাম তো হ্যাঁ আচ্ছা দেখো তো একটুখানি ভাবতে দাও আমি প্রুফটা করিয়ে নি খুব ভালো করে দেখো এই অবধি আমি একটু বুঝলাম ঠিক আছে আমাদের আরো অনেক জিনিসপত্র আসবে ধীরে ধীরে তার মধ্যে আমি প্রথমে এই জিনিসটা বুঝলাম আমি তোমাদের একটা ছোট আচ্ছা ধরো একটা গাড়ি আছে রাস্তা দিয়ে যাচ্ছে এদিকে এই গাড়িটা স্ট্রেট ভি ভেলাসিটি যাচ্ছে মাস এম স্ট্রেট ভি ভেলাসিটি যাচ্ছে মাস এম হ্যাঁ ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি পার্থ তোমার কানেকশন এর হচ্ছে আচ্ছা ভালো করে শোনো একটি গাড়ি যাচ্ছে স্ট্রেট ভেলোসিটি ভি দিয়ে ওকে এবার আমাকে বলো তো এই গাড়িটার অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে কি নেই আমি পড়িয়েছিলাম তোমাদের একদম প্রথম সার্কুলার মোশানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে কি নেই মনে আছে আমি বলেছিলাম মনে আছে যে যদি হ্যাঁ হ্যাঁ বলো বলো ঠিক বলছো বলো মনে আছে আমি বলেছিলাম যে যদি কোনো অবজারভার তার না 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 যদি তার অবজারভার ওই পার্টিকেলটাকে দেখতে গেলে তার মাথাটাকে ঘোরাতে হয় তাহলে তাহলে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে মনে আছে ওমেগা বলেছিলাম আচ্ছা এবারে ভালো করে শোনো ওটা এটা এখানে বলার একটা কারণ আছে দেখো তার মানে এই রাস্তা দিয়ে পার্টিকেল মানে এই যাচ্ছে গাড়িটা ওকে এইখানে একজন অবজারভার দাঁড়িয়ে আছে এইখানটায় অবজার ওকে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি কারেক্ট বলো তো এই মাস্টার লিনিয়ার মোমেন্টাম কত মাস্টার এমভি বলো লিনিয়ার মোমেন্টাম এমভি কোনো ডাউট আছে লিনিয়ার মোমেন্টাম কত এমভি কোনো ডাউট আছে আচ্ছা এবারে খুব ভালো করে শোনো এই যে এল এল স্কেলার না ভেক্টর অ্যাকচুয়াল এল স্কেলার না ভেক্টর ভেরি গুড এবারে বলো যদি ওটা ভেক্টর হয় তাহলে ওটা আর আর ভি যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার থাকবে না আরে এ বি এ ক্রস বি ফান্ডা এবারে খুব ভালো করে শোনো তার মানে কি এইটা হচ্ছে ভি এদিকে যাচ্ছে এইটা হচ্ছে অবজারভার এবার বলো এলটা কি কোয়ান্টিটি লিনিয়ার না অ্যাঙ্গুলার এলটা কি কোয়ান্টিটি লিনিয়ার না

আরে বাবা আই আই সেন্টারের রেসপেক্টে কখনো ডায়ামিটারের রেসপেক্টে তার মানে পয়েন্টটাকে আমাকে সিগনিফাই করে দিতে হবে বা তোমার পয়েন্টটাকে স্পেসিফাই করে দিতে হবে আমি এখানে অবজারভারকে বললাম এই পয়েন্টটা ও আমাকে বার করতে বলেছে এল ও এল ও এল ও মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট ও আর এই পয়েন্টটা ধরো আমি বললাম এ আমাকে বার করতে বলেছে এল এ আর এই পয়েন্টটা ধরো বলেছে বি ধরো এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে তোমার ডি তো এস তাহলে এল বি বার করতে বলেছে তিনটে এবারে বলো ভালো করে শোনো প্রথমে আমি এল ও বার করছি এল ও কারণ আমাকে আমি কি বললাম যে এলটা যেহেতু অ্যাঙ্গুলার কোয়ান্টিটি সেই হেতু ওইটা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমাকে বার করতে হবে তাই না সেই পয়েন্টটাকে আমাকে স্পেসিফাই করে দিতে হবে কেন বললাম বলো তো এবারে বলো অবজারভার এ আর অবজারভার ও কে এই গাড়িটার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখবে ও ভেরি গুড এ কি দেখবে না এ লিনিয়ার দেখবে কারেক্ট এ কে কি তার মুন্ডুকটাকে ঘোরাতে হচ্ছে না না তার মানে তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে অবজারভার অনুযায়ী আমাদের অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো ভ্যারি করবে লিনিয়ার কোয়ান্টিটি গুলো কোনো ভ্যারি করবে না কিন্তু অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো ভ্যারি করবে এটা কি বুঝতে পেরেছো

ওটা আমি কিছু বলিনি আমি বলিনি আমি বলেছিলাম আমি বললাম এতে যে আছে তাকে তার মাথাটা ঘোরাতে হচ্ছে না বা দিকে বা ডান দিকে ঘোরাতে হচ্ছে না ওই গাড়িটাকে দেখার জন্য তাহলে অবজারভার এ ওই গাড়িটার কে বলবে ওর কোনো অ্যাঙ্গুলার ভেলসিটি নেই কিন্তু অবজারভার ও ওকে কি গাড়ি গাড়িটাকে দেখতে গেলে ওর মাথাটা ঘোরাতে হচ্ছে বলো গাড়িটাকে দেখতে গেলে ওর মাথাটা ঘোরাতে হচ্ছে অবজার্ভার ও তাহলে ও বলবে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে আমি এটাই বোঝালাম যে অ্যাঙ্গুলার কোয়ান্টিটিটা এক একটা জন্য এক এক রকম সেই রকম লিনিয়ার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এক একটা অবজার্ভারের জন্য এক এক রকম হবে মানে এর জন্য একরকম হবে ও এর জন্য একরকম হবে বি এর জন্য একরকম হবে ডিড ইউ গেট মাই পয়েন্ট বলো ডিড ইউ গেট মাই পয়েন্ট আচ্ছা এবার আমি বলবো এল এ প্রথমে বলো আচ্ছা বলো এল ও সরি 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 এল ও প্রথমে আমি করছি এল ও আচ্ছা এল ও ও পয়েন্টটা এইটা আর এইটা হচ্ছে এম ভি তার মানে এইটা হচ্ছে আর না আর ভেক্টর কারেক্ট এবারে বলো তো এবারে বলো তো আচ্ছা এবারে বলো তো এই এল ও ডট হবে না ক্রস হবে ডট হবে ভেবে বলো হ্যাঁ ডট ক্রস হবে ক্লিয়ার ইন ইনওয়ার্ড যেতে ক্রস হবে কিনা সবাই ভেবে দেখো কেন এই বরাবর তোমার রাইট হ্যান্ডটাকে রাখো এই বরাবর এবার তুমি কার্ল করাও ভি এর দিকে মানে তোমার যে ফিঙ্গারের টিপ গুলো আছে তাকে ভি এর দিকে কার্ল করাও থামটা ভেতর দিকে যাচ্ছে না বাইরের দিকে আসছে ইনসাইড দ্য প্লেন যাচ্ছে আরে ভাই ইনসাইড আউটসাইড আমি বুঝিনা আমি বলি বুঝি ডট আর ক্রস ভেতর দিকে যাচ্ছে না বাইরের দিকে আসছে তোমার থামটা তোমার থামটা আচ্ছা তোমরা কি সবাই বুঝতে পারছ তোমরা কি সবাই বুঝতে পারছ তুমি তোমার হাতটাকে আরের দিকে রাখো তুমি আরের দিকে রেখে বিয়ের দিকে কাল করাও তাহলে থামটা তোমার এই মানে যে প্লেনে আমি ড্র করেছি সেই প্লেনের থেকে ভেতরে ঢুকে যাচ্ছে না তাহলে ডট হবে না ক্রস হবে

ভিয়ার ডিরেকশন এই গ্রিনটা কার্ড ডিরেকশন আর ভেরি তার মানে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা এটা থিটা হলে এটা থিটা না करेक्ट এবারে দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি আর হয় এইখান থেকে এইটুকু ডিস্টেন্স তাহলে বলো তো আর সাইন থিটাটা আর সাইন কোন ডিসটেন্সটা ডি ভেরি গুড আর সাইন থিটা ইকুয়াল টু ডি দেখো এই ডি তাহলে বলো তো এল ও এর ভ্যালু কি হবে তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছ যে ধরো এখানে একটা অবজারভার আছে পার্টিকেলটা এখান দিয়ে এই দিকে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে আমি কি করবো আমি করবো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বার করতে দেয় আমি করব এই ভি যে ভেলসিটি এই ভি ভেলোসিটিটাকে আগে পেছনে বাড়িয়ে দেব এবার এখান থেকে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি আর এটা যদি মাস এম হয় তাহলে এলের এর ভ্যালু কি হবে বলো এম হবে বলো এম হবে এবারে বলো মাসটা যদি এইখানে থাকে ভি ভেলসিটি নিয়ে যায় এক নাম্বার পজিশন এবং দু নাম্বার পজিশন বলো তো কোন পজিশনে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি

তখন এইটা তোমার আর এইটা তোমার থিটা আর যখন তুমি এইটা নেবে এইটা তোমার আর এইটা তোমার থিটা কারেক্ট কারেক্ট ভেবে দেখো এইখানে আর বাড়লে থিটা কমছে এখানে আর কমলে থিটা বাড়ছে মাল্টিপ্লিকেশনটা সেমই থাকছে ক্লিয়ার কোনো ডাউট আছে নেই ভালো করে বলো বলো তো এবারে ডেফিনেটলি তোমরা বলতে পারবে এল এ কত হবে

এবারে বলো তো এই ঘটনাটা কি হবে ধরো এইখানে একটি পয়েন্ট আছে সেটা পয়েন্ট বললাম ধরো সি এই ডিসটেন্সটা হচ্ছে আর আর না আর না আর হলে কনফিউজড হয়ে যাবে ডি এক্স ধরলাম এইখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এক্স তাহলে বলো তো এলসি কি হবে ভেবে বলো এলসি কি হবে 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 না তো তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো আমি যেটুকু করালাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো এই এতক্ষণ ধরে যে ডট আর ক্রসের কনসেপ্টটা বললাম বা অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট বললাম তোমরা কি সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছ কি সেটা বলো আচ্ছা এবারে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করছি এই কোয়েশ্চেনটার উত্তর দাও ইজি কোয়েশ্চেন দেখো একটা এক কেজির মাস আছে এখান থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স হচ্ছে ফিফটি মিটার কি বললাম গ্রাউন্ড থেকে ডিস্টেন্স হচ্ছে ফিফটি মিটার এই মাসটাকে ছেড়ে দেওয়া হয়েছে মানে ইউ ইকুয়াল টু ভেলোসিটি নিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে কি বললাম ইউ ইকুয়াল টু ভেলোসিটি নিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে ওকে ইউ ইকুয়াল টু জিরো ভেলোসিটি নিয়ে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে ওকে এবারে বলো দু সেকেন্ড বাদে আফটার টু সেকেন্ড কি বললাম আফটার টু সেকেন্ড এইখানে একটি অবজার রয়েছে এখানে একটি অবজারভার রয়েছে ওকে এখানে একটি অবজারভার রয়েছে যে এখান থেকে ফর্টি মিটার দূরে রয়েছে এই পয়েন্টটাকে আমি বলছি ও পয়েন্ট আফটার টু সেকেন্ডস ওয়াট উইল বি এল ও এল অবাউট ও আমার কোশ্চেনটা বুঝতে পেরেছ বলো আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছ হ্যালো শুনতে পাচ্ছ একটা এক কেজির মাছ আছে তাকে ইউ ইকুয়াল টু জিরো ফেলোসিটিতে ছেড়ে দেওয়া হয়েছে দু সেকেন্ড বাদে তো ও কিছুটা নিচে পড়বে বলো দু সেকেন্ড বাদে তো কিছুটা নিচে পড়বে ও তখন ধরো এখানে পড়েছে এইখানটায় এটা হচ্ছে আফটার দু সেকেন্ড আফটার টু সেকেন্ড বাদে এই সিনারিওটা এই মোমেন্টে এই পার্টিকেলটার এই মাস ওয়ান কেজির পার্টিকেলটার এই ও পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে ইজি 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 জি এর ভ্যালু টেন ধরো জি এর ভ্যালু টেন ধরো ইজি 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 কনফিউজড হবে না জি এর ভ্যালু টেন ধরো পেরে যাবে এই আহ আমি ক্যালকুলেট করে দেখিনি একবার একটু আমি মুখে মুখে এটা ক্যালকুলেট করবো right এইট হান্ড্রেড আর অবসালুটলি রাইট এইট হান্ড্রেড এইট হান্ড্রেড কেজি ইয়েস you are right absolutely right তোমরা যদি আমি যা বলেছি সেটা ফলো করো এক সেকেন্ডে আনসার বেরিয়ে আসবে এক সেকেন্ডে আনসার বেরিয়ে আসবে কি করে আসছে সবাই যে দেখো বলো তো সেকেন্ড বাদে এর ভেলোসিটি নিচের দিকে কত হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড না দু সেকেন্ড বাদে তাই না তাহলে বলো তো সেকেন্ড এর মোমেন্টাম কত হবে মিটার সেকেন্ড বলো এবার আমি কি বলেছি আমি কি বলেছি এই মোমেন্টাম লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও এখান থেকে এর ডিস্টেন্স কত বলো এখান থেকে ডিস্টেন্স কত ফর্টি মিটার না তার মানে এল ও কি হবে বলো এম ভি আর সরি এম ডি এম আর সাইন থিটা এখানে আর্ট সায়েন্সিটা ভ্যালু হচ্ছে ফোর্টি বলো মাস হচ্ছে ওয়ান কেজি আর এটা হচ্ছে টোয়েন্টি বলো এইট হান্ড্রেড হচ্ছে না তোমরা কি সবাই বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি সবাই বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তোমাদের কম্পিটিভ এক্সামে এই ধরনের ইজি ইজি জিনিসগুলো আসবে বিলিভ মি এই ধরনের ইজি ইজি জিনিসগুলো আসবে ওকে আচ্ছা এবার আমি আর একটা টাইপের প্রবলেম করাবো এগুলো সব আমরা Angular Momentum ক্যালকুলেট করছি আচ্ছা এই যে দুটো কেস আমি কনসিডার করেছি এই দুটো কেসে কি পার্টিকেলটা সার্কুলার মোশন করছে না লিনিয়ার মোশন করছে ইন লিনিয়ার দেখো দুটোই লিনিয়ার মোশন করছে কিন্তু সেই লিনিয়ার মোশনের জন্য Angular Momentum আছে কি নেই আছে আছে আচ্ছা এগুলো কম্পিটিটিভ एग्जामে অনেকবার আসে এমসে এসছে যেই মেনে এসছে এই এই প্রবলেমটা সবাই নোট ডাউন করবে আচ্ছা খুব ভালো করে লক্ষ্য করো এই পয়েন্টটা অরিজিন একে আমি ও বলছি এটা একটা প্রজেক্টাইল মোশন এই ডিরেকশনে ফিফটি মিটার পার সেকেন্ডে ভালো করে শোনো ফিফটি মিটার পার সেকেন্ডে একটি পার্টিকেল ছেড়ে দেওয়া হয়েছে এক কেজির কারেক্ট ও প্রজেক্টাইল মোশন করবে কারণ এই অ্যাঙ্গেলটা থার্টি সেভেন কি বললাম এই অ্যাঙ্গেলটা থার্টি সেভেন ওকে এইবারে বলেছে ও যখন টপমোস পজিশনে পৌঁছবে টপমোস পজিশনে ধরো এই পজিশনটা হচ্ছে হ্যাঁ টপমোস পজিশনে তখন এল ও বার করতে বলেছে এই এল অ্যাবাউট ও পয়েন্ট বার করতে বলেছে পারবে একটু ট্রাই করো তো এক মিনিট একটু ট্রাই করো তো অ্যাঙ্গেলটা থার্টি সেভেন ডিগ্রি ইউ আস ইয়েস অ্যাঙ্গেলটা থার্টি সেভেন ডিগ্রি সবাই ট্রাই করো এটা পারতেই হবে বলেছে পোস্ট পজিশনে যখন পার্টিকেলটা তখন তার অ্যাঙ্গুলার মুমেন্ট অ্যাবাউট ও দুটো মিনিট টাইম আছে একটু ট্রাই করো পারবে কঠিন জিনিস নয় It is zero. No. Nah. One thousand eight hundred. You are absolutely right. It will be one thousand eight hundred. One thousand eight hundred. You are absolutely right. Both of you are absolutely right, dear. You are absolutely right.

এই যে ফর্টি মিটার পার সেকেন্ড থার্টি সেভেন একে যদি আমি ভাগ করি একটা এই দিকে একটা এই দিকে এইটা আসে 40 মিটার পার সেকেন্ড কারেক্ট আর এইটা আসে কত তো থার্টি মিটার পার সেকেন্ড তার মানে এইটা হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড এবার আমি কি বলেছি যে ভেলোসিটি লাইনটাকে আগে পেছনে বাড়িয়ে দাও কারেক্ট আর এই পয়েন্ট থেকে যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাই হবে তোমার সেই এল ইকুয়াল টু এম ভি আর এম এর ভ্যালু হচ্ছে ওয়ান ভি এর ভ্যালু হচ্ছে ফর্টি এবার এখানে আর এর ভ্যালু আমাকে বার করতে হবে আর মানে হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আর দেখো তাই না এই ভ্যালুটা আর মানে ও থেকে এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি এটা হচ্ছে আর সেটাই হচ্ছে আর আচ্ছা আর মানে এইচ ম্যাক্স না যেটা এক ম্যাক্সিমাম হাই আচ্ছা এইচ ম্যাক্স এর ভ্যালু কি ছিল মনে আছে মনে আছে স্কয়ার সাইন স্কয়ার কারেক্ট এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এটা ছিল এই যে ইউ সাইন থিটা হোল স্কয়ার বাই টু জি এবার ইউ সাইন থিটা মানে হচ্ছে থার্টি বাই টু জি তার এখানে হচ্ছে ওয়ান ইন্টু ফর্টি ইন্টু থার্টি ইন্টু থার্টি বাই টু ইন্টু টেন এটা ক্যালকুলেট করলে দেখো ওয়ান এইট জিরো জিরো আসছে এটা আসবে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড এল ও তোমরা কি সবাই আমার প্রবলেমটা বুঝতে পেরেছো বলো সবাই আমার প্রবলেমটা বুঝতে পেরেছো পেরেছ ক্লিয়ার দেখো এইটা এইমস এর প্রবলেম এসছে বলো এটা এইমস এর প্রবলেম এসছে ইজ দ্যাট ইজি বলো এটা ইজি ছিল না আচ্ছা তোমাকে যদি আমি বলি যদি বলি পার্টিকেলটা যখন অরিজিনে ছিল পার্টিকেলটা যখন অরিজিনে ছিল কি বললাম পার্টিকেলটা যখন অরিজিনে ছিল তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে জিরো ভেরি গুড ভেরি গুড আচ্ছা এইবার ভালো করে শোনো এই প্রবলেমটা বলেছে পার্টিকেলটা যখন এইখানে হিট করেছে এই যে এই পয়েন্টে হিট করেছে যে মোমেন্টে সেই মোমেন্টে আর ও বলো থার্টি রেঞ্জ বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছ ও একদম ঠিক বলেছে আবার আমি বলছি পার্টিকেলটা যখন এইখানে পড়েছে তখন অ্যাঙ্গুলার মোমেন্টটা বার করতে দিয়েছে এই মোমেন্টে যখন পড়েছে তখন কি হবে বলতো একজনের আমি আনসার পেয়ে গেছি একদম ঠিক বলেছ ভালো করে শোনো বলতো এটা যদি থার্টি সেভেন ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত থার্টি সেভেন ইউ আর রাইট এই যে এই অ্যাঙ্গেলটা আচ্ছা তার মানে এ কত ভেলোসিটি নিয়ে এখানে হিট করছে বলতে পারবে ফিফটি মিটার পার সেকেন্ড কারণ ও যত ভেলাসিটি নিয়ে মুভ করেছিল তত ভেলাসিটি নিয়েই ও হিট করছে আচ্ছা এবারে শোনো এই ফিফটিকে আমি দুভাবে ভাগ করতে পারি একটা এই একটা এই এটা কত থার্টি এটা ফর্টি এবার বলো এবার তাহলে আমি এই পুরো ফিফটি ফিফটি মিটার পার সেকেন্ড এই যে দুটো ভেলোসিটি এই দুটো ভেলাসিটিকে আমি এই দুটো ভাগে দুটো আলাদা আলাদা কম্পন নিয়ে নিতে পারি না ফর্টি আর থার্টি বলো আলাদা আলাদা কম্পোনেন্ট নিতে পারি না ফর্টি আর থার্টি তাই তো এবার বলো যদি আমি ফর্টির জন্য ক্যালকুলেট করি তাহলে কি হবে ফর্টির জন্য দেখো ফর্টি যে ভেলোসিটিটা সেটা ও দিয়ে পাস করছে কি করছে না হ্যাঁ করছে যদি ওটা ও ফর্টির জন্য তাহলে ফর্টির জন্য কিন্তু ফর্টি ইন্টু জিরো না হ্যাঁ জিরো কেন পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো জিরো এবার বলো থার্টির জন্য কি হবে থার্টি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা না এই ডিসটেন্স মানে কি এটা যদি রেঞ্জ হয় ইনটু রেঞ্জ বলো বুঝতে পেরেছো কি না বলো বুঝতে পেরেছো না ইনটু ডিসটেন্স বলো হ্যাঁ আর বলবা থাকে আচ্ছা 13 টু রেঞ্জ টা ওটাই হ্যাঁ মানে রেঞ্জ এই ডিসটেন্সটা হবে এবং এই ডিসটেন্সেই পরে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জটা না হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ হ্যাঁ সেকেন্ড প্রবলেমটা আইআইটি মেইন সে এসেছিল

মানে আমি কি বলেছি এটা তো এমভি ডিরেকশন অ্যাকচুয়াল এমভি ডিরেকশন ও এইটাকে বাড়িয়ে দিয়েছে দিয়ে এই পয়েন্ট থেকে দেখো এই পয়েন্ট থেকে ও এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করেছে এই পয়েন্ট থেকে এবার দেখো এইটা যদি আর হয় এইটা মানে এই এটা এইটা এইটা কিন্তু থিটা নয় মানে এটা কিন্তু মানে এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু থার্টি সেভেন নয় দেখো এটা থিটা এইটা আর তাহলে বলো তো এই ডিস্টেন্সটা কত আর বলো আর আর এটা কি এম এম ভি এল ও কত কারেক্ট এবার দেখো আমরা কি ক্যালকুলেট করছি থার্টি ইন্টু আর না এবার দেখো কারণ এক কেজি এক কেজি মানে ওয়ান আমি এমটাকে হাটিয়ে দিচ্ছি এক কেজি এবার ভালো করে দেখো আর টাকে বাইরে রাখলাম তোমরা যা যেটা করেছো ঠিক করেছো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো তাহলে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ছোট ছোট জিনিসপত্র ক্যালকুলেট করতে পারবো কি পারবো না বলো ইনফ্যাক্ট তুমি লক্ষ্য করো এই যে প্রথম দুটো যে প্রবলেম করালাম সেই প্রবলেমে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করলাম দুটো লিনিয়ার মোশারের জন্য আর তার পরেরটা যেটা ক্যালকুলেট করালাম সেটা আমি ক্যালকুলেট করালাম কার জন্য প্যারাবলিক মোশানের জন্য এম আই রাইট বলো শুড আই মুভ ফরওয়ার্ড আচ্ছা এবার একটা ছোট্ট প্রুফ ছোট্ট প্রুফ এই প্রুফটা বোর্ডে আসে লক্ষ্য করো

এরকম একটা এস্টাবলিশ করার কথা না বলো কারেক্ট যেখানে টাও মানে কি বলো আর ক্রস এফ না বলো আর মানে কি টাও মানে কি আর ক্রস এফ না কারেক্ট সেটাই আমরা এবার প্রুফ করব দেখো সেটাই আমরা এবার প্রুফ করব খুব ভালো করে লক্ষ্য করো দেখো আমরা কি জানি এল ইকুয়াল টু আর ক্রস পি এল এটা তো আমার ডেফিনেশন

তাহলে এই টোটাল জিনিসটা কি হয়ে যাচ্ছে জিরো তার মানে এটা কি আসছে ডিএল বাই ডিটি এটা মানে কি বলতো এক্ষুনি যা এক্ষুনি লিখেছি এই যে তার মানে আমি কি বলতে পারি টর্ক ইকুয়াল টু চেঞ্জ রেট অফ চেঞ্জ অফ কি লিনিয়ার বলো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মুভমেন্ট বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে আচ্ছা এইবারে আমি তোমাদের জিওমেট্রিক্যাল মিনিং অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলবো জিওমেট্রিক্যাল মিনিং অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপচুয়াল করতে পড়ে উঠাবে হ্যাঁ হ্যাঁ উঠাবো ভাই স্যার ওকে বলো শুলে মুভ ফরওয়ার্ড ইয়েস স্যার আচ্ছা জিওমেট্রিক্যাল এইটা আমাদের অনেক বোর্ডের বইতে করে দেওয়া আছে আছে আর করে দেওয়া আমি জানি আর কোন বোর্ডের বইতে করে দেওয়া আছে কিনা জানি না এই জিনিসটা আমাদের লাগবে সেখানেও আমি করাবো কিন্তু সেখানে এখানে করানো তা এখানে করালে ইন জেনারেল হয়ে যাবে সেখানে মানে গ্র্যাভিটেশনে করালে একটু পার্টিকুলার একটা সিচুয়েশনের জন্য হবে কিন্তু আমি এটা এখানে করিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে ওকে আচ্ছা লক্ষ্য করো এটা একটা জিওমেট্রিক্যাল প্রুফ তোমাদের এটা বুঝতে হবে এস এল আরোরাতে এটা করে দেওয়া আছে এটা আমি জানি দেখো থ্রি ডি স্পেস এটা অ্যাক্সিস এটা অ্যাক্সিস এটা এক্স এবারে ভালো করে শোনো এই এক্স ওয়াই প্লেনে একটি পার্টিকেল আছে এম কি বললাম এক্স ওয়াই প্লেনে একটি পার্টিকেল আছে এম ওকে এবারে শোনো এ এখান থেকে আর রেডিয়াস ভেক্টর ডিসটেন্সে আছে কারেক্ট এবারে ভালো করে শোনো এই পার্টিকেলটা একটা সার্কুলার মোশন করছে কারেক্ট একটা সার্কুলার মোশন করছে এক্স ওয়াই প্লেনেই একটা সার্কুলার মোশন করছে ওকে এই এক্স ওয়াই প্লেনেই একটা সার্কুলার মোশন করছে এইবারে ভেবে দেখো এই যে এই যে সার্কুলার মোশন আমি এইটাকে আর ধরলাম পার্টিকেলটা এখানে তার জাস্ট একটু আগে মানে জাস্ট একটু এই ডিস্টেন্সটা যদি খুব কম হয় একে আমি অলমোস্ট লিনিয়ার ধরতে পারি বলো এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি সার্কেলটা কিভাবে তৈরি হয়েছে বলো এই 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 এইভাবে তৈরি হয়েছে না বুঝতে পারছো আমার কথা হ্যালো স্যার ভেবে দেখো এই ডিস্টেন্স যদি খুব কম হয় তাহলে এটাকে আমি অলমোস্ট মানে লিনিয়ার ধরতে পারি কারেক্ট মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার এই যে এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা অলমোস্ট লিনিয়ার এবং সেটাকে আমি খুব কম ধরছি ডেল্টা আর খুব কম ধরছি ডেল্টা আর মানে পার্টিকেলটা এক까 সময় এই পয়েন্টে ছিল তারপরে এই পয়েন্টে গেল करेक्ट তোমরা কি বুঝতে পেরেছো ডিআর তো ধরতে ধরতে পারতাম কিন্তু আমি ক্যালকুলাস দিয়ে প্রুফ করছি না এটা তুমি ক্যালকুলাস দিয়েও প্রুফ করতে পারবে কোনো অসুবিধা নেই ডিআর এটা তুমি ক্যালকুলাস দিয়েও প্রুফ করতে পারবে আচ্ছা তুমি যদি বলো আমি ক্যালকুলাস দিয়ে প্রুফ করছি আমার আরো সুবিধা হয় এটাকে তুমি ডিআর ধরো কোন অসুবিধা নেই ডিআর ভেক্টর কিন্তু ভেক্টর বলো তো ডিআরটা কোন কোন প্লেনে আছে একশো কারেক্ট আচ্ছা এবার বলো এইটা কি আচ্ছা আচ্ছা এবার আমি কি করছি শোনো এই ডিআর এর প্যারালাল এইদিকে একটা একটা ইয়ে টেনেছি ডিআর এই দিকে তার মানে আমি দেখো আমি বেসিক্যালি ভালো করে শোনো এইরকম একটা প্যারালালোগ্রাম পাবো না বলো তো তখন এইটাও যদি আর হয় এরকম একটা প্যারালালোগ্রাম পাবো না বলো তো এই প্যারালালোগ্রামটা কোন প্লেনে রয়েছে বলো 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 প্যারালালোগ্রামটা কোন প্লেনে রয়েছে এক্স ওয়াই প্লেনে এটা কি বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার আচ্ছা আমি বললাম এই পার্টিকেলটা এই ডিআর ডিস্টেন্সটা কি এই যে ডিআর ডিস্টেন্সটা অলমোস্ট লিনিয়ার না এই যে ডিআর সেই জন্যই তো আমি একটা প্যারালোগ্রাম পেলাম এইটা এই পার্টিকেলটা যখন যাচ্ছে মানে ঘুরছে একটা পার্টিকেল ঘুরছে তাহলে এইটা যদি লিনিয়ার ডিস্টেন্স হয় তাহলে এই পার্টিকেলটা যখন ঘুরেছে তার একটা ভেলোসিটি আছে ভি আছে কি নেই বলো আছে কি নেই আছে বলো আছে কি নেই আছে এবারে এইখান থেকে এইখানে পৌঁছোতে ডিটি টাইম সময় লেগেছে তাহলে বলো তো ডি আর ডি টি আর ভি এর মধ্যে কি রিলেশন ভেবে বলো ডি আর ইকুয়াল টু ভিডিটি না হ্যাঁ ভি ডি আর বাই ডি না হ্যাঁ আর ভাই ডি আর বাই ডিটি তো ভি আচ্ছা কোন প্রবলেম নেই এবারে খুব ভালো করে শোনো নেক্সটটা এইটাকে আমি বলছি ও এই পয়েন্টটাকে বলছি পি এই পয়েন্টটাকে বলছি কিউ এই পয়েন্টটাকে বলছি আর ওকে খুব ভালো করে দেখো এইটা এইটা কি আচ্ছা না এই যে এইটা এটা একটা এরিয়া না দেখো একটা এরিয়া না তারপরে আমি লিখতে পারি এরিয়া ও পি কিউ বলো এরিয়া উ কি হবে বলতে পারবে আচ্ছা কার আগে বলো তো এরিয়া এরিয়া ও পি কিউ আর এটা কি হয় বলতে পারবে ওপি কিউ আর কি হয় না 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 ডিআর ইনটু আর না তুমি আর একবার বলো না 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 ডিআর তুমি একদমই ঠিক বলেছ আচ্ছা আচ্ছা দেখো আমি এইটা লিখতে পারি কিনা ভালো করে শোনো বলো আর ক্রস ডিআর এর কেন আচ্ছা বলো তো আর সরি এই এটা আমি ভেক্টারে করাইনি হ্যালো ভেক্টারে করাইনি আমি আরে ভাই এখন সব কিছু ভেক্টার তোমাদের করাইনি দেখছি এরিয়া ভেক্টার মাল্টিপ্লিকেশন এরিয়া হয় দেখো দেখো তোকে আমি করাইনি নাকি এই দেখো ক্রস কর এই দেখো জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ অফ এ ক্রস বি করাইনি তাই না হয়েছে সেটাই সেটাই এবার তাহলে বলো তো আচ্ছা এখানে আমি কিভাবে করিয়েছি দেখাই হ্যাঁ এই তো দেখো মড অফ ঠিকই তো দেখো এবার তাহলে এটা এটা মানে বুঝতে পেরেছো এরিয়া অফ ওপি কিউ আর হচ্ছে আর ক্রস ডি তাহলে বলো তো এরিয়া অফ ওপি কিউ হবে হাফ অফ আর ক্রস ডি না ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার দেখো হাফ অফ আর ক্রস ডি না বলো বুঝতে পেরেছ কিনা আচ্ছা এইবারে ভালো করে শোনো আমি যদি কি এইটাকে যদি এরিয়া এ বলি এরিয়া আর ক্রস ডি আর না বলো এটা বুঝতে পেরেছ কিনা কারণ আচ্ছা এরকম আমি লিখলাম তাহলে এখান থেকে কি আমি এইটা লিখতে পারি দেখো দেখো डी ए वेक्टर इक्वल टू हाफ ऑफ आर क्रॉस डी आर लिखते पारी अभी मॉड हटिए दिलाम देखो ए पाशे जो दिया मैं मॉड हटिए दी दि, डांडी के ताहुले डांडी का वेक्टर हुए जाबे ना स्केलर हुए जाबे बोलो डांडी का वेक्टर हुए जाबे ना स्केलर हुए जाबे डांडी का बोलते पारबे হ্যালো আমি যদি এখান থেকে মড হাটিয়ে দিই ডিয়ার তাহলে এটা স্কেলার হয়ে যাবে না ভেক্টর থাকবে ভেক্টর হয়ে যাবে যদি বা দিকটা ভেক্টর হয় তাহলে ডান দিকটা যদি ডান দিকটা ভেক্টর হয় তাহলে বা দিকটাকে আমাকে ভেক্টর করতে হবে কি হবে না হ্যাঁ করতে হবে তাই লিখেছি তার মানে এরিয়াটাকে আমি এখানে ভেক্টর বলছি আচ্ছা তোমাদের আমি এরিয়া ভেক্টর নিয়ে কোনো কথা বলেছিলাম যদি স্মল এরিয়া হয় তাকে আমরা ভেক্টর ধরতে পারি বলেছিলাম সেই ভেক্টরের তোমার ডিরেকশন হয় আউটওয়ার্ড অফ দ্য প্লেন বলেছিলাম কি

এই ডিটিটা তো স্কেলার কোয়ান্টিটি না তাহলে আমি এর তলায় নিয়ে আসতে পারি ডি এ বাই ডিটি ইকুয়াল টু হাফ আর ক্রস ভি লিখতে পারি এবার দেখো আমি এখানে এম এ ডিভাইড করছি নিচে টু এম এ ডিভাইড করেছি তার মানে কি আর ক্রস ভি একে আমি লিখতে পারি আর ক্রস এম ভি বাই টু এম একে আমি লিখতে পারি আর ক্রস পি বাই টু এম লিখতে পারি বলো লিখতে পারি এবার এইটা কি বলতো এইটা আর ক্রস পি আরে ভাই আর ক্রস পি কি এই যে একদম এই যে আর ক্রস পি এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম না তার মানে দেখো আমি এখান থেকে এটা লিখতে পারি এল দেখো এল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু ভালো করে শোনো টু এম ডি লিখতে পারি আচ্ছা বলো এই অব্দি লিখতে পারি কি লিখতে পারি পারি না পারি পারি আচ্ছা এবারে ভালো করে শোনো বলতো ডিএমন এই ডিএটাকে আমি কি ধরেছিলাম আচ্ছা এটা যদি আমি মড নি তাহলে আমি মানে ম্যাগনিটিউড নি তাহলে এটা লিখতে পারি এ ইকুয়াল টু টু 2এম ডিএ বাই ডিটি বলো আচ্ছা এবারে ভালো করে শোনো এই ডিএ বাই ডিটিটাকে আমি কি লিখছি সেটা শোনো সেটা হচ্ছে এরিয়া সোয়েপ্ট দেখো এরিয়া সোয়েপ্ট আউট সোয়েপ্ট আউট বাই দা পজিশন ভেক্টর দেখো এই পুরো কোয়ান্টিটিটা হচ্ছে এরিয়া সোয়েপ্ট আউট বাই পজিশন ভেক্টর পার ইউনিট টাইম পার ইউনিট টাইম তাই না দেখো ডিএ মানে কি এরিয়া সোয়েপ্ট আর ডিটি মানে পার ইউনিট টাইম এইটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি এইটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি কারেক্ট তাহলে আমাকে বলতে পারবে আমি কি এই কথাটা লিখতে পারি দেখো ইকুয়াল টু বলো কি লিখতে পারি বলো এইটা আমাদের গ্রাভিটেশনে আসবে কেপলার সেটা এখনই প্রুফ করিয়ে দিলাম ওখানে গিয়ে আমি ডাইরেক্ট বলবো ওখানে গিয়ে প্রুফ করাবো না আচ্ছা তোমরা কি পুরো প্রুফটা বুঝতে পেরেছো বলো পুরো প্রুফটা বুঝতে পেরেছ ওকে আচ্ছা তোমরা বলতে পারবে এই এল এর ডিরেকশন কোন ডিরেকশনে হবে এক্স ওয়াই না জেড রাইট হ্যান্ড থাম দিয়ে রাইট হ্যান্ড থাম দিয়ে আরে বাবা আর এর দিকে তুমি যদি হাতটা রাখো আর ভি এর দিকে যদি তুমি কার্ল করাও তাহলে জেড এর দিকে যাবে না এই দিকে হবে না এল এর ডিরেকশন বলো হবে কি হবে না বুঝতে পেরেছো ভেবে দেখো না তুমি আরের দিকে হাতটা রেখে রেখে কাল করা তাহলে বলো তো এল এর ডিরেকশন জেড জেড এর ডিরেকশনে কি জেড এর ডিরেকশনে নয় জেড এর ডিরেকশনে আচ্ছা এবারে বলো এল এর যেদিকে ডিরেকশন হবে এই ছোট এরিয়া ডি এ তার কোন দিকে ডিরেকশন হবে আরে ভাই এল এর ডিরেকশনেই তো হবে কারণ টু এলটা তো কনস্ট্যান্ট কারেক্ট তাহলে ভেবে বলো তো এই এই স্মল এরিয়া এই যে এইটুকু যে আমি স্মল এরিয়া ধরেছি তার ডিরেকশন কোন দিকে তার মানে আমরা একটা জিনিস এখান থেকে দেখলাম যে এরিয়াটা যদি স্মল হয় এরিয়াটা যদি স্মল হয় তাহলে সেটাকে আমি ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিল করতে পারি বলো ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিল করতে পারি কারেক্ট এটা তোমাদের গস লতে আসবে ইলেকট্রোস্ট্যাটে ইলেকট্রোস্ট্যাটে আসবে গস লতে তারা

লার্জ এরিয়া হলে হ্যাঁ দেখো এটা যদি লার্জ এরিয়া হতো তখন তুমি এই যে ডিআরজে এই 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 ডিসটেন্সটা এটাকে লিনিয়ার নিতে পারতে না 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 যদি লিনিয়ার না নিতে পারতাম তাহলে আমার পুরো প্রুফটা কি হতো না এটাকে আমি লিনিয়ার ধরেছি সেই জন্যই তো বুঝতে পেরেছো আমার কথাটা এবার ভেবে দেখো এটা যদি লিনিয়ার না হতো তাহলে তো আমি এই পুরোটা করতেই পারতাম না হুম তার মানে ভেবে দেখো লিনিয়ার নিয়েছি কেন ডিআর স্মল সেই ডিআর স্মলের জন্য আমার ডি এটাকে দিয়ে ডি ভেক্টরটা আসে যদি আমার এই ডিআরটা লিনিয়ার না নিতাম মানে স্মল ডিসটেন্স না দিতাম যদি বড় ডিস্টেন্স নিতাম তাহলে তো বড় ডিসটেন্স নিলে তো ওইভাবে কার্ভ করে যেত তার জন্য কিন্তু এই পুরো ইয়েটা ভ্যালিড ভ্যালিড না বুঝতে পেরেছ কেন এরিয়াটা কেন ছোট নিতে হবে ওকে এমনিতে কি নরমালি এরিয়া ভেক্টর তো এরিয়া না 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 এরিয়া ভেক্টর নয় দেখ শোনো 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 এরিয়া হচ্ছে তোমার ওইভাবে বলা যাবে না ওটা কারণ এরিয়া না ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে না সেই হিসেবে আমার একটা কোয়েশ্চেন জেগেছিল যে এমনি কারেন্টে আপনি পড়িয়েছিলেন এরিয়া কি কি ফলো করে না ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে না তাহলে কি এরিয়াকে আমি ভেক্টর হিসেবে কনসিডার করতে পারি কে বললো ভেক্টর ল ফলো করে না করে মানে দুটো এরিয়া অ্যাড করি তো আমরা सिंपली আমি সেই হিসেবে বলছি তুমি যে দুটো এরিয়া অ্যাড করো সেগুলো লার্জ এরিয়া এরিয়া যে ভেক্টর সেই এরিয়া তুমি এখনো পর্যন্ত এনকাউন্টার করনি এখনো পর্যন্ত তার মানে নেক্সট এরিয়া স্কেলার না ভেক্টার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বলবে সেটা হচ্ছে এরিয়া না স্কেলার না ভেক্টার সেটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট ইন জেনারেল ইফ দা এরিয়া ইজ স্মল দেন উই ক্যান টেক দা এরিয়া টু বি আ ভেক্টার হুজ ডাইরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দা এরিয়া দেখো ডিরেকশনটা হবে পারপেন্ডিকুলার টু দা এরিয়া কেন বলো তো এরিয়াটা কোন প্লেনে এখানে এরিয়াটা কোন প্লেনে এক্স ওয়াই প্লেনে আর তার ডিরেকশনটা কোন প্লেনে

আমরা এতদিন যে এরিয়া নিয়ে কাজ করেছি ধরো দশ মিটার দশ মিটার কিউব প্লাস কুড়ি মিটার কিউব দুটোকে যোগ করে দিয়েছি এই দশ মিটার কুড়ি মিটার কিউব কি কি বলে ছোট না বড় অনেক বড় অনেক বড় সেগুলোর জন্য এটা অ্যাপ্লিকেবল নয় তখন ওটা স্কেলার তখন ওটা স্কেলার কারেক্ট অ্যাকচুয়ালি এর কনসেপ্টটা আসে হচ্ছে বলে একটা কোয়ান্টিটি আছে সোমেনি থিংস দেয়ার ওগুলো জানার দরকার নেই মাথাটা ফালতু ঘেটে যাবে শুধু এখন এটা এটুকু মনে রাখো যে এটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট তোমার এরিয়াটা স্কেলান্না ভেক্টার সিচুয়েশন ডিপেন্ডেন্ট ওকে এবারে বলো তোমাদের কারোর কোনো ডাউট আছে কিনা যা পড়ানো হয়েছে কারোর কোনো ডাউট আছে কিনা যদি না থাকে তাহলে আজকে আমরা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার মোমেন্টাম যে আর ক্রস পি তার মানে ওটা পিওরলি একটা এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার না এটা ডেফিনিশন কোন এক্সপেরিমেন্ট না ডেফিনিশন এটা ডেফিনিশন ওকে যেমন তোমার মোমেন্ট অফ ইনারশিয়া ওকে এম আর স্কয়ার এটা ডেফিনিশন ডিয়ার হ্যাঁ আমরা এনার্জি ফেনার্জি দিয়ে তোমাদের প্রুফ করিয়েছি কিন্তু ডেফিনিশন ওটা ওকে ওকে চলো তাহলে আজকে আমরা এখানে রাখি তোমাদের যদি কোনো ডাউটস না থাকে গুড নাইট